দিনাজপুর জেলার সুন্দরপুর গ্রামে কান্তজিউ বা কান্তজির মন্দির। এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান। পর্যটকদের কাছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবেও এটি সমাদৃত। বহিরাবরণ জুড়ে অসংখ্য পোড়ামাটির ফলক এর মূল আকর্ষণ। দিনাজপুর শহর থেকে 21 কিলোমিটার দূরে কান্তনগর গ্রামে অবস্থিত কান্তজিউ মন্দির। দিনাজপুরের শহরেই রয়েছে মহারাজা রামনাথ রায়ের রাজবাড়ি, যা রাজবাটি নামে পরিচিত। দিনাজ রাজা অথবা দিনরাজ রাজা রাজবাড়ি তথা রাজপরিবারের প্রতিষ্ঠাতা, তার নাম অনুসারেই দিনাজপুর জেলার নামকরণ করা হয়েছে। কালক্রমে রাজা প্রাণনাথ রাজপরিবারের দায়িত্ব গ্রহণ করেন। এই রাজপরিবারই গড়ে তুলেছিলেন মধ্যযুগের দিনাজপুর শহর। কান্তজিউ মন্দির এবং দেশের সবচেয়ে বড় দিঘি রামসাগরও নির্মাণ করেছিলেন এই রাজপরিবার। দেশভাগের পর এই জমিদারের শেষ বংশধরেরা বাংলাদেশ ছেড়ে চলে যান। সেই সময় থেকেই 350 বছরের বাড়িটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। বর্তমানে এই জমিদার বাড়িটি জেলা প্রশাসন ও ইসকনের দায়িত্বে রয়েছে। রাজা প্রাণনাথ 1722 খ্রিস্টাব্দে পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন। তবে তার জীবদ্দশায় নির্মাণ কাজ শেষ হয়নি। পরে 1752 খ্রিস্টাব্দে তারই বালক পুত্র রামনাথ রায় মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। এরপরে তিনি এই মন্দিরটি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রায় 3 ফুট উঁচু এবং 60 ফুট বাহু বিশিষ্ট প্রস্তর নির্মিত বর্গাকৃতি সমান্তরল জায়গার উপর মন্দিরটি দণ্ডায়মান। সৌধ পরিকল্পনায় মন্দিরটি 3 ধাপে নির্মিত, দেখতে অনেকটা বড় আকারের রথের মতো। শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল 70 ফুট। 1897 সালে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায়। মহারাজা গিরিজিনাথ মন্দিরের ব্যাপক সংস্করণ করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি। পুরো মন্দিরে মধ্যযুগের কবি বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের বয়ান এই সব ফলকে ফুটিয়ে তুলেছিলেন নির্মাণ শিল্পীরা। চোখ জুড়ানো মাটির ফলকে গল্পের আকারে সাজানো আছে কুরুক্ষেত্রের যুদ্ধ, পাণ্ডবদের জীবনাচরণ, কৃষ্ণের শৈশব থেকে দেবতা হয়ে ওঠার গল্প। কান্তজিউ মন্দিরের পেছনে রয়েছে অর্চনা মন্দির। প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংস্করণের উদ্যোগ নিয়েছে। এটি কান্তজিউ মন্দিরের থেকেও পুরনো মন্দির। রাজার বাড়ি দিনাজপুর, রাজবাড়ি দিনাজপুর বাস টার্মিনালের পূর্ব দিকে 1 কিলো, এটা হচ্ছে রাজার বাড়ি। আর ওনার স্বপ্নে আদেশ এই জায়গায় মন্দির করা। এই জায়গায় চারিদিকে নদী ছিল পূর্বকালে, বন জঙ্গল এলাকা গোপন জায়গা ছিল আর কি। এটা মন্দির করিবা হবে রাজার নির্দেশ, স্বপ্ন দৈবাণী। তখন সেই সময় প্রজারা খাজনা দিত রাজা জমিদার, রাজা জমিদার কর দিত মোগল সম্রাট দিল্লির বাদশাহ। তখন দিনাজপুরের রাজার যখন স্বপ্নে আদেশ হয়েছে মন্দির করা, তখন রাজা প্রাণনাথ সম্মানে মোগল সম্রাটের কাছে যায়। ওই সময় মোগল সম্রাট ছিল বলে আকবর, উনি হুকুম দেন, দান সাহায্য দেন, তারপরে রাজা আসি কাজটা শুরু করে। 1704 শুরু, 1752 শেষ, 48 বছর লাগছে বাবা এই মন্দিরটা তৈরি করতে। ভিতরে কিছু নাই, ওই যে সামনে দুইটা ঠাকুর দেখলেন নাই বসা আছে, ওই দুইটা ঠাকুর দুইটার নাম কি? মন্দিরটার নাম কান্তজি মন্দির, কৃষ্ণ মন্দির, শ্রীকৃষ্ণের অপর নাম কান্তজি। সনাতন ধর্মে শ্রীকৃষ্ণের 108টা নাম। তারপরে শুরু করলেন, শুরু করিয়া রাজা উনার ইতিহাস তুলি ধরিলেন। তারপর থেকে হাতি ঘোড়ার উপরে পুতুল লাইন দেখা আছে, এখানে 3 তলা পর্যন্ত, ওগুলা পুতুলের মাধ্যমে কাহিনী, রামায়ণ মহাভারত মানে যত দেব দেবতা আছে সনাতন ধর্মে সব মন্দিরে গাওয়া আছে। আর এইরকম মন্দির কোথাও নাই।
কান্তজীয় মন্দির থেকে মাইলখানিক পশ্চিমে রয়েছে ঐতিহাসিক নয়াবাদ মসজিদ। তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিও কান্তজীয় মন্দিরের সমসাময়িককালে নির্মিত বলে মনে করা হয়। জনশ্রুতি আছে, কান্তজীয় মন্দির নির্মাণের শিল্পীদের মধ্যে অনেকেই ছিলেন মুসলিম। দীর্ঘ সময় জায়গাটিতে বসবাস করায় প্রার্থনার জন্য তার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। যেভাবে যাবেন, বাসে ঢাকা থেকে সরাসরি ঠাকুরগাঁও বা পঞ্চকোরগামী নৈশ বা দিবা কোচে এসে কান্তনগর মোড়ে নামতে হবে। এরপর ইজি বাইক বা ভ্যানে জনপ্রতি 5 টাকা ভাড়া দিয়ে মন্দির প্রাঙ্গণে পৌঁছতে পারবেন। ট্রেনে ঢাকা দিনাজপুর রুটে আন্তনগর, একতা, দ্রুতযান এবং পঞ্চগড় এক্সপ্রেস নামের 3টি ট্রেন সকাল সন্ধ্যা যাতায়াত করে। দিনাজপুর স্টেশনে নামার পর শহর থেকে বাস টার্মিনাল বা সরকারি কলেজ মোড় থেকে বাস যোগে অথবা ইজি বাইক যোগে কান্তজীয় মোড় পর্যন্ত যাওয়া যায়। খাওয়া দাওয়া, কান্তজীয় মন্দির ও এর আশেপাশের এলাকায় ছোট বড় একাধিক ভালো খাবার হোটেল রয়েছে। তবে এর অনতি দূরে 10 মাইল নামক স্থানে স্বনামধন্য কিছু খাবারের হোটেল রয়েছে। থাকবেন যেভাবে, কান্তজীয় মন্দিরের পাশে পর্যটকদের জন্য একটি সরকারি ডাক বাংলো এবং পর্যটন মোটেল রয়েছে। এছাড়া দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় রয়েছে আবাসিক হোটেল। পর্যটন টেলিভিশন দেখা হয় নাই চক্ষু মেলিয়া।